নমস্কার বন্ধুরা, চারধাম যাত্রার আরেক গন্তব্য অমরনাথ যাত্রার যাবতীয় তথ্য নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সাথে। হাওড়া থেকে রাত 11:55 হিমগিরি এক্সপ্রেসে করে জম্মুতাওয়ি স্টেশনে পৌঁছাতে সময় লাগে 40 ঘন্টার মতো। ট্রেন খুব বেশি লেট করলেও দুপুরের আগেই পৌঁছে যাবেন। যাত্রাপথে শেষ 2 ঘন্টা পাঠানকোট থেকে জম্মুতাওয়ি স্টেশন পর্যন্ত যাওয়ার সময় প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই দেখার মতো। জম্মুতাওয়াই স্টেশন থেকে খুব কম খরচের জন্য অটো নিয়ে চলে যান ভগবতীনগর যাত্রীনিবাসের উদ্দেশ্যে। জনপ্রতি খরচ 40 টাকা। এই যাত্রীনিবাসে আপনাকে চেকিং করে ঢুকতে হবে, দেখাতে হবে অমরনাথ যাত্রার যাবতীয় নথিপত্র। তারপর আপনাকে লাগেজ রাখতে হবে অন্য জায়গাতে, কারণ লাখ লাখ পুণ্যার্থীর জন্য এখানে আলাদা আলাদা কোনো ঘরের ব্যবস্থা নেই। সবই বড় বড় হলঘর, মাটিতে বসার জন্য প্লাস্টিক আর চাদর সাথে নিয়ে যাবেন। আর তাছাড়া আপনারা যদি ঘর চান, এছাড়াও ডবল বেডরুম বা ট্রিপল বেডরুম ঘরের ব্যবস্থাও আছে। খরচ 300-400 টাকা মতো, এটা আপনাদের ব্যবস্থা করে নিতে হবে। জয় ট্রাভেল ব্লগে আপনাকে স্বাগত। এই চ্যানেল প্রকৃতি ফটো আর ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন ভ্রমণ সংক্রান্ত এমন সব ভিডিও দেখার জন্য। হাতে সময় থাকলে জম্মুর একদিনের সাইট সিনে দেখে নিতে পারেন রঘুনাথ মন্দির, ভীমগড় ফোর্ট আর মান্দা চিড়িয়াখানা। এইসব দেখার পর কোনো ভাণ্ডারা বা লঙ্গর থেকে লাঞ্চ করে নিন সম্পূর্ণ বিনামূল্যে। আর এইখান থেকেও অমরনাথ যাত্রার অনুমতিপত্র পেয়ে যাবেন। সারাদিন সময় কাটানোর পর আবার অটো নিয়ে ফিরে আসুন ভগবতীনগর যাত্রীনিবাসে, এখানে এসেই রাত্রিবাস। পরের দিন ভোরবেলা সরকারি বাসে রওনা হতে হয় পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। ভাড়া 400 টাকা, অথবা প্রাইভেট গাড়ি রিজার্ভ করেও যাওয়া যায়। খরচ 4,500-5,000 টাকা। তবে সরকারি বাসে যাওয়াই আদর্শ, কারণ সেনাবাহিনীর গাড়ি সামনে আর পিছনে এসকর্ট করে আপনাকে পুরো রাস্তাটাই নিয়ে যাবে, কারণ পড়শি দেশের জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পায় এই সময়। 10-12 ঘন্টার যাত্রাপথে পাহাড়ের অপরূপ সৌন্দর্য চাক্ষুষ করতে করতে পৌঁছে যাবেন পেহেলগাঁও। যাত্রাপথে অনেক ছোট বড় টানেলের মধ্যে অন্যতম এশিয়ার দীর্ঘতম টানেল জহর টানেল, যার দৈর্ঘ্য 7 কিলোমিটার। এই টানেলটি ভাগ করেছে জম্মু আর কাশ্মীরের, মানে এক কথায় টানেলের শেষ প্রান্ত কাশ্মীরের মূল ভূখণ্ডের প্রবেশদ্বার। এছাড়াও আরেকটি টানেল আছে যেটি খুব কম সময়ে আপনারা কাশ্মীরে পৌঁছে যাবেন, সেটির নাম চেনালি নাসরি টানেল। জম্মু থেকে যাত্রাপথে পাটনিটপ বানিহাল স্টেশন দেখতে দেখতে বাস পথমধ্যে লঙ্গর থেকে লাঞ্চ করে অনন্তনাগ হয়ে কাশ্মীরের বিখ্যাত লিডার নদীকে সাক্ষী করে পৌঁছাতে হবে পেহেলগাঁও। এছাড়াও আপনারা জম্মুর ভগবতীনগর থেকে বালতাল হয়ে অমরনাথের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন, যদিও সেই পথ খুবই দুর্গম এবং কষ্টসাধ্য। তো সবাই ওই জন্য জম্মু থেকে পেহেলগাঁও হয়ে চন্দনবাড়ি হয়ে অমরনাথের উদ্দেশ্যেই যাত্রা সবাই পছন্দ করে। পেহেলগাঁওতে আবার অমরনাথের বেস ক্যাম্পে চেকিং করে তাঁবুতে রাত্রিবাস। তাঁবুতে জনপ্রতি ভাড়া 150-200 টাকা। তাঁবুতে বিছানা, বালিশ, কম্বলের সুব্যবস্থাও থাকে। এক একটা তাঁবুতে 10 জনের থাকার ব্যবস্থা করা হয়। তাঁবুর পাশেই অনেক লঙ্গর পেয়ে যাবেন, তো রাতের খাবারের কোনো অসুবিধা হবে না।
পরের দিন সকালে পেহেলগাঁও ঘুরে দেখতে পারেন ঘোড়ায় করে, যদিও এটা অপশনাল। আর সাইট সিনের জন্য প্রাইভেট গাড়ি মাথা পিছু 500-700 টাকায় ঘুরে দেখতে পারেন বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চিড়িয়াখানা, মামাল মন্দির, ববি হাউস। এইসব দেখার পর ফিরে আসুন পেহেলগাঁওয়ের বেস ক্যাম্পে। বেস ক্যাম্পে ফিরে এসে লঙ্গর করে করুন রাত্রিবাস এখানেই। পরের দিন ভোরবেলা আপনার প্রথম গন্তব্য যে কোনো গাড়িতে জন প্রতি 1 ঘন্টার দূরত্বে 150-200 টাকায় চন্দনবাড়ি। গাড়ি থেকে নেমে চলে যান চন্দনবাড়ি চেকপোস্টে। এখান থেকে অনুমতিপত্র দেখার পর গেট দিয়ে ভিতরে ঢুকে যেতে হয় সেই বহু প্রতীক্ষিত অমরনাথের উদ্দেশ্যে। বলা যেতে পারে চন্দনবাড়ি হলো অমরনাথের প্রবেশপথ। ভিতরে আপনি সব কিছুই পেয়ে যাবেন, এমনকি এটিএম পর্যন্ত। চন্দনবাড়ি থেকে আপনার প্রথম ব্রেক জার্নি হলো পিসুটপ। খুবই উঁচু পাহাড় আর পাহাড়ের উল্টো দিকে খাদ, তাই সাবধানতা বাঞ্ছনীয়। আপনি যাত্রাপথে ঘোড়া আর পালকিও পেয়ে যাবেন, ওখানে রেড চার্ট করা আছে। আপনার লাগেজের জন্য পিট্টুও পেয়ে যাবেন, রেড চার্টটা দেখে নেবেন। পিসুটপ পৌঁছে লাঞ্চ করার জন্য লঙ্গর পেয়ে যাবেন। যাত্রাপথে কোনো শর্টকাট রাস্তা নেবেন না, সবাই যে পথে যাচ্ছে আপনিও সেই পথ অনুসরণ করুন। কথায় আছে পিসুটপ পৌঁছে যাওয়া মানে অমরনাথ অর্ধেক পৌঁছে যাওয়া। যাত্রাপথের কষ্ট দূর করে দেবে প্রাকৃতিক সৌন্দর্য আর ভোলে মহাদেবকে দেখার আকাঙ্ক্ষা। আর যাত্রাপথে গান বাজনা, নাচ, মেডিকেল ক্যাম্প সবই পেয়ে যাবেন। হাঁটতে হাঁটতে বিকেলবেলা পৌঁছে যাবেন শেষনাগ, সেখানে রাত্রিবাস। তাবুতে জনপ্রতি খরচ 150-200 টাকা। দ্বিতীয় দিনের প্রথম গন্তব্য পঞ্চতারণী। এই রাস্তা আরও সুন্দর আগের দিনের থেকেও। রাস্তায় বরফের ওপর দিয়ে হাঁটা পথে পৌঁছে যাবেন গণেশ টপ। পিসুটপের মতোই অতটা উঁচু পাহাড় না হলেও প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে অবশ্যই মনোমুগ্ধ করবে। এখানে লঙ্গর করে হাঁটা শুরু করুন পঞ্চতরণীর উদ্দেশ্যে। যদি দুপুর 3টের আগে পৌঁছাতে পারেন তাহলে অমরনাথ গুহায় পৌঁছাতে পারবেন, কারণ পঞ্চতারণী থেকে গুহা পর্যন্ত রাস্তার গেটটি দুপুর 3টের পর বন্ধ হয়ে যায়। আর রাস্তায় দেরি হলে পঞ্চতারণীতে লঙ্গর করে তাঁবুতে রাত্রিবাস। এখানে তাঁবু ভাড়া জন প্রতি 450-500 টাকা মতো। তৃতীয় দিন সকাল 6টার মধ্যে তাঁবু থেকে বেরিয়ে যাত্রাপথের বহু প্রতীক্ষিত শেষ গন্তব্য অমরনাথ গুহা। আপনি যদি হেলিকপ্টারেও আসেন তাহলে এই পঞ্চতারণী থেকে আপনাকে হাঁটা পথেই দর্শন করতে হবে ভোলে মহাদেবের অমরনাথ গুহা। দূরত্ব 6 কিলোমিটার, সকাল 10টার মধ্যে পৌঁছে যাবেন। ওখানে গিয়ে একটা তাঁবু ঠিক করুন, ক্যামেরা, ব্যাগ আর অন্য কিছু রাখার জন্য। তাঁবু ভাড়া 100-150 টাকা। তাঁবুতে ক্ষণিকের বিশ্রাম নিয়ে চলে যান পুজো দেওয়ার জন্য অমরনাথ গুহাতে। পুজো দিয়ে তাঁবুতে ফিরে আসুন। ফিরে এসে ক্ষণিকের বিশ্রাম নিয়ে চলে যান বালতালের উদ্দেশ্যে। বেশি দেরি করবেন না, দুপুর 2টোর মধ্যে অমরনাথের তাঁবু থেকে বেরিয়ে যান। খুব বেশি দেরি হলেও রাত্রির 8-9টার মধ্যে পৌঁছে যাবেন বালতালের বেস ক্যাম্পে। ওখানে গিয়ে রাত্রিবাস করুন। জোন প্রতি ভাড়া 200-250 টাকা। আমার পূর্ববর্তী ভিডিও কেদারনাথ মন্দির ভিডিওর লিঙ্ক উপরে আই বটমে টাচ করেও আপনারা দেখে নিতে পারেন, যেখানে কেদারনাথ মন্দিরের ট্যুর প্ল্যান দেওয়া আছে। চতুর্থ দিন সকালে বালতাল থেকে গাড়ি ভাড়া করে জম্মুতাওয়াই স্টেশন, নতুবা কাশ্মীর ঘুরে জম্মুতাওয়াই স্টেশনেও আসতে পারেন। পথে সিন্ধু নদীকে সাক্ষী করে অমরনাথ দর্শন করে আবার রোজকারের দৈনন্দিন জীবন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন বন্ধু আর আত্মীয়দের সাথে, কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।